I have the boss to Simon. Take it, Amala. Simon, Simon, after my own. What? Kya boshi asa tha? I want to make it. 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 I want সেখানে আমরা কন্টেম্পট আছে অর্থাৎ আদালত অবমাননা করেছে নিয়মকর্তা এই মর্মে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং শুনানির পরে যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে চেম্বার জাজের যে অর্ডারটা ছিল সেটা স্ট্রিক্টলি ফলো করতে বলেছে এর ফলে জায়েদ খান এই স্ট্যাটাস কোড ঠিক আগে অর্ডার স্ট্যাটাস কোড আগে জায়েদ খান যেহেতু এই অফিসে বসেছিল এবং সে কার্যকাল চালিয়ে যাচ্ছিল সুতরাং স্ট্যাটাস কো অনুযায়ী এবং যেহেতু স্ট্রিক্টলি এটাকে ফলো করতে বলা হয়েছে জায়েদ খান এই চেয়ারে কন্টিনিউ এখানে প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন যে হাইকোর্টের জাজমেন্টটা কার পক্ষে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলেছি এটা জায়েদের পক্ষে গেছে এবং রুল অ্যাবসিউট হয়েছে এবং যে তারিখে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে এর আগে সমস্ত অর্ডার যেগুলো ছিল সেগুলো তো আর থাকছে না হাইকোর্টের অর্ডার অথবা অ্যাপিটেশন অর্ডার যেগুলো হয়েছিল সেখানে হাইকোর্টের অর্ডারের সাথে মার্জ হয়ে যাচ্ছে ফলে হাইকোর্ট যখন ফাইনালি প্রোনাউন্সমেন্ট দিলেন সেদিন থেকে জায়েদ খান তার আসনে বসছিল এবং ফলে এই কথা বলার কোনো উপায় নেই যে আগে কী ঘটেছিল হাইকোর্টের জাজমেন্ট আগে কী কী ঘটনা ঘটেছিল সেটার বলার অপেক্ষা থাকে না কারণ জাজমেন্টের পরে সাথে সাথে জায়েদ সেদিন চার্জ গ্রহণ করেছিল এবং চার্জ গ্রহণের সাথে সাথে সে জায়েদ খান চার্জ চালিয়ে যাচ্ছিল এবং যখন মাননীয় চেম্বার জাজ যখন অর্ডার স্ট্যাটাসকে দিলেন তার অর্থ হচ্ছে জায়েদ খান এটাকে কন্টিনিউ করবে এবং মাননীয় চেম্বার জাজ স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে যিনি এখানে চালিয়ে যাচ্ছেন তিনি চালিয়ে যাবেন অর্থাৎ কতদিন চালাবে এটা চালাবে যতক্ষণ পর্যন্ত ফার্দার অর্ডার না হবে